হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল সবাইকে জানাই, আমার চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। এখন এসেছি পাখিদের ঘরে, পাখিদেরকে দানা দিতে। সকালের জল খাবার তো দিয়েছি, আর জল খাবার দিয়ে তোমরা জানো আমি দানার বাটটা বের করে দিই। আর ফিন্সদের বাটিতে দেখছি দানা নেই, সেই জন্য আর কি ঘর থেকে দানা নিয়ে এলাম। ফিন্সদের জন্য ওই ছোটো দানা, মানে আমি কথা বললেই এরা কথা বলবে, তো ওদের জন্য দানা নিয়ে এলাম। ওদেরকে এখন দানাটা দিয়ে দেবো। আর দেখো না, আমি কথা বলছি বলে ওরাও আমার সাথে সাথে কথা বলছে। তো চলো আগে দানাটা দিয়ে দিই ওদের। দানা মিক্স করে নিয়েছি। ওদের এখনো সরাতেই দিচ্ছি, কারণ এখনো যাওয়া হয়নি, বাটি নিয়ে আসা হয়নি। বদ্রি পাখিকে দিয়ে দিলাম। এখন ককটেলের জন্য এটার মধ্যে একটু ওটস মিশিয়ে দিচ্ছি। ওটসটা বদ্রি খায় না, সেই জন্য ওদেরকে ওটস ছাড়া আগে দিয়ে দিলাম। এবার এটা ককটেলকে দেবো, মানে আমার কোকোপিকুদের জন্য আর নতুন সদস্যদের জন্য। ওদের এখনো নাম ঠিক করা হয়নি, তাই নাম এখন আমি বলতে পারছি না। দানা খাওয়ার জন্য কেমন করছে দেখো। সকালে তো ছোলা তুলসী পাতা দিয়েছিলাম, সেইটা খাওয়া হয়ে গেছে, এবার দানা খাওয়ার পালা। এরাও দেখো, ভাবছে এদেরকে দিয়ে দিলাম, এদের এখনো দেওয়া হলো না। ওদেরকেও দিয়েছিলাম ছোলা তুলসী পাতা, ওরাও ভালো খেয়েছে, তবে তুলসী পাতাগুলো দেখছি রেখে দিয়েছে। এটা ফিঞ্চ পাখিদের বড় দানা ছাড়া, মানে কুসুম বীজ, সূর্যমুখীর দানা এগুলো ছাড়া। নিচের সদস্যদের পালা এখানে রয়েছে, শুধু এতে ওটস নেই, বাকি সূর্যমুখীর দানা সাথে কুসুম বীজ, ক্যানারি, মিলেট অনেক কিছুই রয়েছে। ওদের জন্য এখনও না আমার নাম ঠিক করা হয়নি, তো নামটা এখনও ঠিক করে উঠে পারিনি। ওদের একটা নাম তো ঠিক করতে হবে খুব তাড়াতাড়ি। কোকোপিকু গোলাপ ফুলটা এতটাই অসাধারণ ফুটেছে, তোমাদের সাথে শেয়ার না করে একদমই পারলাম না। কত বড় ফুলটা ফুটেছে শুধু দেখো, সেদিন তো দেখিয়েছিলাম তখন পুরোটা ফোটেনি, আর আজকে দেখো পুরোপুরি ফুটে গেছে, অসাধারণ লাগছে দেখতে। গোলাপের রংটা এত সুন্দর, এত সুন্দর, কি বলবো তোমাদের। আমার হাতটা দেখো আর ফুলটা দেখো কত বড়, তোমরা বুঝতে পারবে এই যে অনেক বড় ফুটেছে, অনেক বড়, অসাধারণ লাগছে। সবাই তো গোলাপ দিয়েছে এই ভালোবাসার সপ্তাহে, কিন্তু তপর দেওয়া এই গোলাপের গাছটা সব থেকে সুন্দর, কি দারুণ লাগছে শুধু দেখো। আর সাথে এই যে বুল্লু, আমি রয়েছি না ওই জন্য এখানে রয়েছি। আজকে বাবার ঘরে দু কাপ চা যাবে, কারণ বিরাটদা আছে, তাই বিরাটদার জন্য এক কাপ আর বাবার জন্য এক কাপ, সাথে দুটো পাউরুটি দিয়েছি মাখন লাগিয়ে দুজনের জন্যই। এই যে চা বিরাট দা, তোমার বাবাকে দেখো, বাবা চুলটা শুধু দেখো, আজকে এখনো চুল আসেনি। এই যে বিরাট দা, মা স্নানে গেছে, মা স্নান করে আসলে আমি আর মা চা আর টিফিনটা খেয়ে নেব।
মা রান্না করছে আর ঘরে বসে এত জোরে জোরে আওয়াজ শুনতে পাচ্ছি, আমি ভাবলাম কি না কি রান্না করেছে, কি না কি মা রান্না করছে, এত আওয়াজ হচ্ছে আর কি। বেরিয়ে এক থালা একটা জিনিস দেখে আমি এরম করে উঠেছি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এক থালা পাঁপড় ভাজা, এইটা দেখে আমি হঠাৎ করে বেরিয়ে না অবাক হয়ে গেছি। সাদা পাঁপড় তো, এক থালা পাঁপড় দেখে সাদা সাদা আমি অবাক হয়ে গেছি। সাবুর বাবা সেদিন মল থেকে নিয়ে এলাম, এটা দারুণ খেতে। পাঁপড়টা খুব ভালো খেতে, সাবুর পাঁপড়টা আমার এমনিতেই প্রিয়। এইটা ওই দানা সাবুটা না, তবে দারুণ খেতে। না চুপ চুপ করে ভেজেছে আমি জানি না, জানলে আগে এসেই খেয়ে নিতাম বলে এই জন্যই হয়তো মা জানাইনি। পাঁপড় থাকলে আমি নিজে খেতে ভালোবাসি, আমি ভালো লাগে পাঁপড় ভাজাতে। কিন্তু হলুদ পাঁপড় আমি শুধু খাই না, খেতে পারি না। আসে যখন একটু ভাজি সেরকম তো কিছু করি, খুব ভালো খেতে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন বাজে 4:45। আজকে আমি আর তপ যাব হাটে, কারণ ওই নতুন যেই দুজন সদস্য এসেছে ওদের তো বললাম খাবার জন্য আলাদা বাটি নেই, জলের বাটিও নেই, তো সেইগুলোই আর কি কিনতে যাব। আর আজকে তো এমনিতেই হাটবার, পাখি তো থাকবেই, তবে জানি না গিয়ে আর কি দেখতে পাবো কিনা, কারণ যা সময় এখন হয়ে গেছে, তো জানি না গিয়ে পাখি দেখতে পাবো কিনা। যদি পাখি দেখতে পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। শরীরটা যদিও খুব একটা ভালো না, আমার গলা শুনেই আশা করি বুঝতে পারছো, তবুও যেহেতু যেতে হবে তাই যাওয়া। তপ এখানে চাটনি খাচ্ছে, চাটনিটা ওর এত ভালো লেগেছে কালকেই বলে রেখে দিয়েছে যে চাটনি রেখে দেবে, এখন আবার চাটনি দিলাম, চাটনি খাচ্ছে। তো যাই হোক, রেডি হয়ে নি, রেডি হয়ে হাটে যাই। এমনিতেই লেট হয়ে গেছে, আরও লেট করলে যদিও পাখি দেখার সম্ভাবনা থেকে থাকে, আর ওই পাখি আর দেখতেই পাবো না, তাই তো। এই দেখো কত পাখি, কি ভালো লাগবে না পাখি দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখো পাখি লাভবার রয়েছে এখানে। দেখো দেখো ভেতরে করছে, দেখো এই হলো পুরো পাখির মাঠ হাট আর কি। এখন বাজে রাত 9:30। হাট থেকে ফেরার পর তো আর কোনো রকম ভিডিও করাই হয়নি, কারণ শরীরটা একদমই ভালো লাগছে না। আমার চোখ মুখটা একটু ইগনোর করো, নিজেরই অদ্ভুত লাগছে। বেশিক্ষণ কথাও বলতে পারবো না আজকে, কারণ কথা বলতে পারছি না বেশিক্ষণ। হাট থেকে তো ঘুরে এসেছি, কিন্তু হাটে এত পাখি দেখে না মন ভরে গেছে। তপ তো খুব আর কি আমাকে বলছিলো পাখি কেনার জন্য, মানে ও কিনবে বলছিল, তো আমি ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রেখেছি। পাখি দেখলেই আর কি কিনতে ইচ্ছা করে। আর হাটটা ঘুরে তো সত্যি দারুণ লেগেছে, এত পাখি মনে হয় যেন সব নিয়ে নিই। তো কখনো যদি তেমন হয় তো সব নিয়েই নেব, সব নিয়ে নেব মানে কি, সব রকম পাখি রাখারই ইচ্ছা আছে, যদি কখন আর কি সেই রকম সুযোগ সুবিধা হয়। তো দেখা যাক এখন কি হয়,
তোমরাও জানিও হাটের ভিডিও তোমাদের কেমন লাগলো। আমি তো সেইভাবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, মানে অনেক পাখি ছিল, তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি হাটের ভিডিও ভালো করে ডিটেলসে দেখতে চাও, জানিও আমি পরে যদি কখনো যাই তো ভালো করে একদিন ভিডিও বানিয়ে দেবো। যাই হোক, বেশি কথা আর বলছি না, কারণ কথা বেশিক্ষণ বলতে পারবো না। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।